নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা দশ। শুরুতে নজর রাখবো বাংলার খবরের দিকে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট আউশগ্রাম কেতুগ্রামের দায়িত্বে ছিলেন বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত সিবিআই হেফাজতে যাওয়ার পর প্রশ্ন উঠেছিল কে ওই তিন জায়গার দায়িত্ব সামলাবেন। দলীয় সূত্রে খবর, অনুব্রত অনুপস্থিতিতে পূর্ব বর্ধমানের ওই তিন কেন্দ্রের দায়িত্ব দেওয়া হতে পারে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। যদিও দলনেত্রীর নির্দেশ পাওয়ার আগে নতুন দায়িত্ব নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আউশগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের লোকসভার কেন্দ্র বোলপুর, এতদিন তাই কেন্দ্র তিনটির দায়িত্ব ছিলেন অনুব্রত। বীরভূম জেলা সভাপতির অবর্তমানে কলকাতায় আলোচনা হলেও এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি রাজ্য নেতৃত্ব। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে জামিনে ছাড়া পেলেন লালগড়ের সিপিআইএম নেত্রী ফুলনরা মণ্ডল। শুক্রবার নেতাই গণহত্যা কাণ্ডে জামিনে ছাড়া পেলেন তিনি। বেলা ১১টা নাগাদ কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বেরোতেই নেত্রীকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানান দলের নেতাকর্মীরা। নেতাই কাণ্ড নিয়ে শাসক দলকেই দায়ী করেন সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ। ২০১১ সালের ৭ জানুয়ারি নেতাই গ্রামে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে প্রাণ হারান ৯ গ্রামবাসী, জখম হয়েছিল ২৮ জন। সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ দায়ের করা হয় পুলিশে। মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার হন ১২ জন, তাদের মধ্যে ফুলনরা মণ্ডল অন্যতম। এর আগে এই মামলা তদন্তকারী সিবিআই অফিসাররা আদালতে বারবার ফুলনরার জামিন আবেদন অগ্রাহ্য করেন। ফের এজলাসে বসেই আইনজীবী অরুণাভ ঘোষকে তোপ দাগলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসের বাইরে তাঁর নামে অপপ্রচার চলছে। ৪ বছরে তিনি নাকি মাত্র ৯৫টি মামলা রায় দিয়েছেন। বিচারপতির কথায় যিনি এ কথা বলছেন, তিনি নিজেই অস্থায়ী চাকরির মামলায় তাঁর কাছ থেকে নির্দেশ নিয়ে গেছেন। অকারণে কোর্টের বাইরে জেনে বুঝে মিথ্যে কথা বলা হচ্ছে অভিযোগ বিচারপতির। সবশেষে তিনি বলেন, অরুণাভ ঘোষের সঙ্গে তাঁর কোনো শত্রুতা নেই, সমস্ত মতানৈক্য মিটিয়ে নিয়েছিলেন, তা সত্ত্বেও অপপ্রচার চলছে। ক্যানিংয়ে তিন তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ভিন রাজ্য থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। জুলাইয়ের ৭ তারিখ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণতলা গ্রামে প্রকাশ্য দিনের আলোয় মোটর বাইক থামিয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ তিন যুবককে গুলি করে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। মৃত্যু হয় পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, ভূতনাথ প্রামাণিক ও ঝন্টু হালদারের। জনবহুল এলাকায় খুন হলেও ঘটনার পর থেকেই পলাতক ছিলেন রফিকুল সর্দার নামে মূল অভিযুক্ত। টানা ১.৫ মাস ধরে অভিযুক্তের তল্লাশির পর কেরালা থেকে তাকে গ্রেপ্তার করে বিশেষ তদন্তকারী দল। ধৃতকে ট্রানজিট রিমান্ডে ক্যানিংয়ে নিয়ে আসা হয়েছে। কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন। এই তিথিতেই সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামা খ্যাপা। করোনাকালে ২ বছর বন্ধ থাকার পর এই বছর তারা মার বিশেষ পুজোর আয়োজন করেছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। সকালে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে পুজো পাঠ। দিনভর চলেছে তারামায়ের বন্দনা। ভক্ত সমাগমের কথা মাথায় রেখে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ৩ বছর ধরে ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করেছেন বাসিন্দারা। হুঁশ নেই প্রশাসনের। মেটালির মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর পঞ্চায়েতের ধূপছড়া এলাকার ঘটনা। স্থানীয়দের অভিযোগ, ৩ বছর আগে কালভার্টের একটা অংশ ভেঙে পড়ে, তারপর থেকে ওই ভাঙা অংশ দিয়েই যাতায়াত করছেন স্থানীয়রা। ধূপছড়ার মঙ্গলবাড়ির সঙ্গে চালসার সংযোগে শর্টকাট রাস্তা ওই কালভার্টটি। সেটি পুরো ভেঙে গেলে অনেকটা ঘুরপথে চালসা পৌঁছতে হবে স্থানীয়দের। ভাঙা কালভার্ট দিয়েই প্রাণের ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়া থেকে বয়স্ক সকলে যাতায়াত। কালভার্টে অ্যাম্বুলেন্সে যেতে পারে না, রোগী নিয়ে যাতায়াতে রীতিমতো সমস্যায় পড়েন স্থানীয়রা। পঞ্চায়েত ও প্রশাসনিক পর্যায়ে জানিয়েও তাদের সমস্যায় কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। পাচারের আগে উদ্ধার প্রায় ৩ কোটি টাকার চন্দন কাঠ। কাঠ পাচার রুখলেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির তেলিপাড়া মোড়ে একটি গাড়ি আটক করেন তারা। গাড়িতে তল্লাশি চালিয়ে লাল চন্দন কাঠ উদ্ধার করেন বন দপ্তর। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাদের নাম ত্রিলোকী প্রসাদ জয়সওয়াল ও নির্মল দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে কোচবিহার পুরো এলাকা থেকে বিপুল পরিমাণ লাল চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া চন্দন কাঠের ওজন প্রায় ৩ টন। সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস। রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনি ও রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন।
নিরেলা বিরতির পর নজর রাখবো দেশের খবর থেকে। কংগ্রেসের বড় ধাক্কা, সব পদ থেকে ইস্তফা গুলাম নবী আজাদের। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছাড়লেন গুলাম নবী। রাহুল গান্ধীকে দুষে হাত ছাড়লেন বর্ষিয়ান নেতা। শুক্রবার সোনিয়া গান্ধীকে পদত্যাগ পত্র পাঠান গুলাম, তাতে রাহুলকে অপরিণত বলে আক্রমণ করেন তিনি। কংগ্রেসের ভরাডুবির জন্য কার্যত রাহুলকে দায়ী করেন প্রবীণ এই নেতা। হাত শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দিনেই গুলাম নবী আজাদের নতুন দল গড়ার জল্পনা। শুক্রবারই রাহুল গান্ধীর সমালোচনা করে কংগ্রেস থেকে ইস্তফা দেন তিনি। এরপরই নতুন দল গড়ার জল্পনা সামনে এলো। এক সাক্ষাৎকারে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ বলেন, তিনি সেখানে যাবেন, নিজের গড়ে আলাদা দল গঠন করবেন। জাতীয় স্তরে দলকে নিয়ে যাবেন কিনা সে নিয়ে পরে চিন্তাভাবনা করবেন। চলতি বছরের শেষের দিকে জম্মু কাশ্মীরে নির্বাচন হওয়ার কথা। রাজনৈতিক দলগুলি ভোটে দান খয়রাতির প্রতিশ্রুতির ইস্যুতে এবার কেন্দ্রকে সর্বদলীয় বৈঠক ডাকতে বললেন বিদায়ী প্রধান বিচারপতি এন ভি রমানা। ইতিমধ্যে শীর্ষ আদালতে এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হিসেবে তার শেষ দিনে মামলাটি তিন সদস্যের বেঞ্চের কাছে সুপারিশ করেন রমানা। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রকে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের সুপারিশ করেন। দেশের প্রধান বিচারপতি এন ভি রমানার কর্মজীবনের শেষ দিনে পাঁচ গুরুত্বপূর্ণ মামলার শুনানি। শুক্রবারই কর্মজীবনের শেষ দিন প্রধান বিচারপতি এন ভি রমানার। কর্মজীবনের সেই শেষ দিনেই পাঁচ গুরুত্বপূর্ণ মামলা শোনেন তিনি। গুরুত্বপূর্ণ মামলার মধ্যে রয়েছে যোগী আদিত্যনাথের ঘৃণাভাষণ মামলা, কর্ণাটকের খনি মামলা, রাজস্থানের আলট্রাট্রেক সিমেন্ট দান খয়রাতি সহ পাঁচটি মামলা। প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময় লাইভ স্ট্রিমিং করা হয়। 71 বছরের ইতিহাসে সুপ্রিম কোর্টে এই প্রথম লাইভ স্ট্রিমিং। সুপ্রিম স্বস্তি যোগী আদিত্যনাথের। ঘৃণা ভাষণের মামলা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে মুক্তি দিল সুপ্রিম কোর্ট। 2007 সালে গোরক্ষপুর গোষ্ঠীহিংসার সময় ঘৃণা ছড়ানো ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ ওঠে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে। সেই সময় যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা না করার সিদ্ধান্তের কথা জানায় উত্তরপ্রদেশ সরকার। সেই সিদ্ধান্তে সায় দেয় ইলাহাবাদ হাইকোর্ট। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান এক সাংবাদিক ও সমাজকর্মী। শুক্রবার সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি এন ভি রমানা। বিজেপি নেত্রী সোনালী ফোগাটের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার করা হলো দুজনকে। চলতি সপ্তাহের শুরুতে সহকর্মীদের সঙ্গে গোয়ায় যান বিজেপি নেত্রী তথা টিকটক খ্যাত স্টার সোনালী। সেখানে রহস্য মৃত্যু হয় তাঁর। খুনের অভিযোগ তোলে পরিবার। অভিযোগের আঙুল উঠেছে তার সহকারী সুধীর সাংওয়ান ও সুখবিন্তারের বিরুদ্ধে। খুনের মামলা দায়ের করে তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে গোয়া পুলিশ। বিজেপি নেত্রী সোনালী ফোগাটের শেষকৃত্যে মানুষের ঢল। হরিয়ানার হিসারে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। তার আগে মুখ খুললেন তার ভাই রিঙ্কু ঢাকা। দিদিকে খুন করা হয়েছে তা আমরা নিশ্চিত। এখনও পর্যন্ত যা তদন্ত হয়েছে তাতে আমরা সন্তুষ্ট। তবে সিবিআই তদন্ত চাওয়া হবে কিনা তা শেষকৃত্যের পর পরিবারের লোকেরা সিদ্ধান্ত নেবেন বলে জানান রিঙ্কু। বিধায়ক হিসেবে অযোগ্য জল্পনার মধ্যেই বৈঠকে বসলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আজ রাঁচিতে তার বাসভবনে ইউপিএ বৈঠকের ডাক দেন হেমন্ত। দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন। এদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার তরফে দাবি করা হচ্ছে 50 জনের বিধায়ক রয়েছে তাঁদের। বেশ কয়েকজন বিজেপি নেতাও তাঁদের সঙ্গে যোগাযোগ করছে। রাজ্যপাল বললেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে জেএমএম। সীমান্ত পেরিয়ে ভারতে জঙ্গি প্রবেশের চেষ্টা, সেনাবাহিনীর তৎপরতায় চেষ্টা ব্যর্থ। নিকেশ তিন জঙ্গি। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে উড়ি সেক্টর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। সংঘর্ষে প্রাণ যায় সন্ত্রাসবাদীদের। এবার ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে দেশের তৈরি প্রথম বিমান বাহিনী রণতরী INS বিক্রান্তকে। শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমন ঘোষণা করা হয়েছে। নৌসেনার তরফে জানানো হয়েছে সমুদ্রযুদ্ধে দক্ষতা প্রমাণ করেছে বিক্রান্ত। এবার ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হওয়ার পালা। আগামী 2রা সেপ্টেম্বর সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেরা দশে এখন সময়, একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
নজর রাখবো বিদেশের খবরের দিকে। ফের তাইওয়ান গেলেন এক মার্কিন কূটনীতিক। তিন দিনের সফরে গেলেন মার্শা ব্ল্যাকবার্ন। চীনা প্রেসিডেন্ট জিনপিংকে তিনি ভয় পান না। তাইওয়ানে মাটিতে নেমে হুঙ্কার মার্কিন কূটনীতিকে। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরের পর থেকে সংঘাত বেড়েছে তাইওয়ান চীনের। সেনা মহড়া বাড়িয়েছে জিনপিংয়ের দেশ। তাইওয়ানকে সমর্থনও জানিয়েছে আমেরিকা। এর মধ্যে ফের এক মার্কিন কূটনীতিকের সফর ঘিরে কি মেজাজ হারাবে চীন, উঠছে প্রশ্ন। আমেরিকার রাস্তায় বর্ণবৈষম্যের শিকার ভারতীয়, প্রকাশ্যে গুলি করে খুন করার হুমকিও দেওয়া হয়। নেট মাধ্যমে শেয়ার করা এই ভিডিওতে ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওটিতে দেখা যাচ্ছে টেক্সাসের প্লানোর 69 রেস্তোরাঁর বাইরে আমেরিকার একজন শ্বেতাঙ্গ মহিলা ও একজন ভারতীয় আমেরিকান মহিলাদের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করেন। ভারতীয় আমেরিকান মহিলাদের মুখে ঘুষি মেরে ফোন কেড়ে নেওয়া চেষ্টা করতে দেখা যায় তাকে। গুলি করে খুনের হুমকিও দেন। ঘণ্টা বাজিয়ে আরতি করে গোমাতাকে পুজো ঋষি সুনাকের, সঙ্গে ছিলেন তার স্ত্রীও। গোমাতাকে পুজো নতুন কিছু নয়, তবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার ঋষি সুনাকের এমন কীর্তি যথেষ্ট চর্চিত। সুনাকের হাত ধরে বিদেশ ও রাজনৈতিক আঙ্গিনায় ঢুকে পড়ল গোমাতা নীতি। কেকের জন্যই তার জগৎ জোড়া খ্যাতি। তিনি ফিলিপিন্সের লিপার বাসিন্দা শিল্পী জেরিয়াল এনকার্নাটো। এক বৃহদাকার কেক বানিয়ে তিনি ইতিমধ্যে সুনাম করিয়েছেন। যে কেকে ফুটে উঠেছে রন্ধন সম্পর্কিত শিল্পকলা। করোনাকালে লকডাউনের সময় তিনি এটি বানাতে শুরু করেছিলেন, সম্প্রতি শেষ করেছেন সেই কেক বানানোর কাজ। রন্ধন সম্পর্কিত একাধিক ছবি তিনি তার কেকের মধ্যে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও কেক বানিয়ে তিনি একাধিক পুরস্কারও পেয়েছেন। তিনি 2020 সালে প্রথম কেক বানিয়ে ইতালিতে পুরস্কার পান। এমনকি ওয়েডিং ক্যাটাগরিতেও সেই কেকটির জন্য সোনার ট্রফি জেতেন জেরিয়াল। তিনি জানিয়েছেন লকডাউনে তার অতিরিক্ত সময় এবং তার একাকিত্বই তাকে এই কেক বানানোর জন্য অনুপ্রাণিত করেছিল। শ্রীলঙ্কার পর এবার দক্ষিণ আফ্রিকা। বিশ্ব দরিদ্র দেশগুলির তালিকায় থাকা এদেশের একাধিক জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে এবার পথে নামলেন সেদেশের নাগরিকরা। কেপটাউন ও প্রিটোরিয়া চলে বিক্ষোভ। শিলার উপর দিয়ে উঠছে মেঘ, এমনই অবাক করা দৃশ্য ধরা পড়ল ব্রিটেনের আবহাওয়া অফিসের এক ভিডিওতে। ছবিতে দেখা যাচ্ছে জিব্রাল্টার শিলার উপর দিয়ে উড়ে যাচ্ছে লেভেন্টার মেঘ। ভূপৃষ্ঠের খুব কাছে দেখা মেলে এই ধরনের মেঘের, যা দেখলে মনে হবে কুয়াশা বা ধোঁয়ার মতো। গরমের দাপটে জেরবার চীন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঠান্ডার খোঁজে শপিং মল ও সাবওয়েতে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। এমনই ছবি দেখা গেল দক্ষিণ চীনের পশ্চিমাঞ্চল চংকিং শহরে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা পারদ চড়ছে লাল ফৌজের দেশে। তাপমাত্রা প্রায় 40-42 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। একটু স্বস্তির খোঁজে শপিং মল ও সাবওয়েতে ভিড় জমাচ্ছেন তারা। সেখানে শুয়ে বসে বিশ্রাম দেখা গেল তাদের। উচ্চতা মাপতে গাছে চড়ল বাঘ। কোথাও আবার ওজন মাপার মেশিনে উঠে পড়েছে পেঙ্গুইন, প্যাঁচা থেকে বাদর উট। লন্ডন চিড়িয়াখানায় আবাসিকদের বার্ষিক শারীরিক পরীক্ষা নিরীক্ষা কাজ চলছে। তাতে সুশৃঙ্খলাবদ্ধভাবে অংশ নিতে দেখা গেল চিড়িয়াখানার বাসিন্দাদের, যা রীতিমতো নজর কাড়ল। ওজন মাপার জন্য একের পর এক পেঙ্গুইনের সারিবদ্ধ লাইন যেন সুশৃঙ্খলার পাঠ শেখায়। প্যাঁচার মাতৃত্বের পরীক্ষা সহ শারীরিক পরীক্ষায় সামিল জলজ প্রাণীরাও। পুনরায় শুরু হতে চলেছে হংকংয়ের অন্যতম পর্যটন কেন্দ্রবিন্দু পিক ট্রাম। কয়েকদিনের মধ্যে জনসাধারণের জন্য খুলে যেতে চলেছে বিখ্যাত এই ট্রাম পরিষেবা। গত এক বছর ধরে বন্ধ ছিল বিনোদনমূলক এই পরিষেবা। সংস্কারের জন্য বন্ধ রাখা হয় ট্রাম পরিষেবা। নতুন ট্রাম ও টার্মিনাল উন্মোচনের সঙ্গে সঙ্গে এই পরিষেবা আনন্দ উপভোগ করতে পারবেন পর্যটকরা। সেরা দশ এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7।